हाय फ्रेंड, वेलकम टू शायन 360। তোমাদেরকে আমি গত চারটে ভিডিও দিয়েছিলাম, চারটে থেকে পাঁচটা ডিস্ট্রিক্টের উপর। তো সেই ডিস্ট্রিক্টের ভিডিওগুলোতে তোমাদের অনেকের দাবি ছিল যে দাদা এই ডিস্ট্রিক্ট তো হলো, বাকি ডিস্ট্রিক্টগুলোর ভিডিওগুলো দাও, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ওই ডিস্ট্রিক্টে নয়। তো এই জন্য কিন্তু আজকে আমি আবার যে 23 ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্টবেঙ্গলের, প্রতিটা ডিস্ট্রিক্ট ধরে ধরে কমপ্লিট করব। পাঁচটি ডিস্ট্রিক্ট কমপ্লিট হয়ে গেছে, যারা ভিডিওগুলো দেখোনি আমি একটা আলাদা প্লেলিস্ট তৈরি করে দেবো তার জন্য। তো আজকে আমরা আলোচনা করব পুরুলিয়া ডিস্ট্রিক্ট নিয়ে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের খুঁটিনাটি সব কিছু, পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোন দিকে কে রয়েছে, অর্থাৎ উত্তরে কী রয়েছে, দক্ষিণে কী রয়েছে, প্লাস নদ নদী, সেখানকার বিখ্যাত কী রয়েছে, সেখানকার বিখ্যাত ব্যক্তিগণ, সেখান দিয়ে কোন রাস্তা প্রবাহিত হয়েছে, কোন নদী প্রবাহিত হয়েছে, সদর শহর কী, মানে একটা ডিস্ট্রিক্টের ঠিক যা যা থাকে সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখব, দেখো সীমানা, অর্থাৎ কোন দিকে কী রয়েছে সেই সীমানাটা। পুরুলিয়া ডিস্ট্রিক্টের উত্তরে রয়েছে বর্ধমান এবং ঝাড়খণ্ড। দেখো ডিস্ট্রিক্টটা এমনভাবে রয়েছে যেখানে কিন্তু দুটো, একটা জেলা পড়ছে এবং একটা কিন্তু রাজ্য পড়ে যাচ্ছে। ওকে, দক্ষিণে রয়েছে ঝাড়খণ্ডের সিংভূম জেলা, পূর্বে রয়েছে বাঁকুড়া এবং পশ্চিমে কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের রাঁচি জেলা। এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের, আমি যদি বলি চতুর্দিক, তাহলে চতুর্দিকে কিন্তু এগুলো রয়েছে। আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমরা নতুন টেলিগ্রাম চ্যানেলও করেছি, তো সেখানে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা নিয়ে নেবে। এরপর দেখো সদর শহর, সদর শহর কী, পুরুলিয়া ডিস্ট্রিক্টের সদর শহর কী, পুরুলিয়া, যা কসাই নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? কাসাই নদীর তীরে। মাথায় রাখবে এই কোশ্চেনটা কিন্তু ইন্টারভিউ থেকে শুরু করে যে কোনো কিছুতে জিজ্ঞেস করা হয়ে থাকে যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সদর শহর কী, অবশ্যই পুরুলিয়া, সেটি কোন নদীর তীরে অবস্থিত, কোশ্চেনটা কিন্তু করা হয়ে থাকে। নেক্সট দেখো আয়তন, পুরুলিয়া জেলার আয়তন হচ্ছে 6,259 কিমি স্কোয়ার, ওকে, অর্থাৎ বর্গ কিমি। নেক্সট দেখো জনঘনত্ব, অর্থাৎ জনসংখ্যা কত, দেখো জনসংখ্যা হচ্ছে 29,27,000 প্লাস, এটা কিন্তু জনসংখ্যা অ্যাকর্ডিং টু 2011 হচ্ছে জনসংখ্যা দেওয়া হয়, জনসংখ্যার যে লিস্ট বার করা হয় সেটা অনুসারে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে জনসংখ্যা সেটা হচ্ছে 29,27,000 প্লাস। ওকে, লিঙ্গানুপাত দেখো, লিঙ্গানুপাতটা গুরুত্বপূর্ণ, 955 জন মহিলা প্রতি 1,000 জন পুরুষে, ওকে, এটা হচ্ছে লিঙ্গানুপাত প্রতি বর্গ কিমিতে বসবাস, অর্থাৎ জনঘনত্ব যেটাকে বলা চলে, প্রতি বর্গ কিমিতে কিন্তু 470 জন বসবাস করে। মাথায় রাখবে পুরুলিয়াতে কিন্তু প্রতি বর্গ কিমিতে, প্রতি বর্গ কিমিতে কিন্তু বসবাস করে 470 জন মানুষ। ওকে, চলো এবার নেক্সট কী টপিক রয়েছে দেখব, সাক্ষরতার হার, সাক্ষরতার হার কত দেখো, 65.39% হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সাক্ষরতার হার। আমি কিন্তু লেটেস্ট কথা বলছি, 2020 লেটেস্ট কথা বলছি, একদম 2020 লেটেস্ট একদম ইনফরমেশান। টোটাল থানা, পুরুলিয়া ডিস্ট্রিক্টের টোটাল কিন্তু 21টা থানা রয়েছে এবং ব্লকের সংখ্যা কিন্তু 20টি রয়েছে। ওকে, নেক্সট ইনফরমেশান দেখো বাঁধ, এই জেলার বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে বাঁধগুলো সম্পর্কে দেখে নেব। দামোদর নদীর উপর নির্মিত পাঞ্চেত বাঁধ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বাঁধ। এই বাঁধটা তোমরা অনেক পরীক্ষা বা অনেক ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে যে পাঞ্চেত বাঁধ কোন নদীর তীরে অবস্থিত। তো তোমরা আজকে দেখে নিলে যে পাঞ্চেত বাঁধ অ্যাকচুয়ালি কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে দামোদর নদীর উপর কিন্তু অবস্থিত পাঞ্চেত বাঁধ। ক্লিয়ার? তো ভিডিওটি যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এরপর দেখো বিখ্যাত নাচ, পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেই নাচ ছৌ নাচ, ছৌ নাচ হচ্ছে বিখ্যাত পুরুলিয়া ডিস্ট্রিক্টের। কোশ্চেনটা করা হয়ে থাকে যে ছৌ নাচ কোন ডিস্ট্রিক্টের, কোশ্চেনটা কিন্তু করা হয়ে থাকে, তোমাদেরকে আবারও বলছি ছৌ নাচ কোন ডিস্ট্রিক্টের কোশ্চেনটা কিন্তু করা হয়ে থাকে। এরপর দেখো বিখ্যাত পাহাড়, বিখ্যাত পাহাড় কী রয়েছে দেখো, অযোধ্যা পাহাড়, পাঞ্চেত এবং পরেশনাথ, এগুলো কিন্তু বিখ্যাত পাহাড়, ঠিক আছে। নেক্সট দেখো বিখ্যাত নদী, বিখ্যাত নদী কী কী রয়েছে, তারকেশ্বর, শিলাপতি, কংসাবতী, সুবর্ণরেখা, এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। এবার দেখো বিখ্যাত ব্যক্তিগণ, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিগণ, অতুলচন্দ্র ঘোষ, অরুণচন্দ্র ঘোষ, গম্ভীর সিং মুড়া, গোবিন্দ মাহাতো, মহারাজা জ্যোতিপ্রসাদ সিং দেও, নিবারণচন্দ্র দাশগুপ্তেরা কিন্তু সমস্তরাই কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন। ওকে, নেক্সট টপিক দেখো জাতীয় সড়ক, জাতীয় সড়ক বা কী কী রয়েছে দেখো এখানে, স্ট্রিট হাইওয়ে 5, স্ট্রিট হাইওয়ে এস 4A,
স্ট্রিট হাইওয়ে 39, ন্যাশনাল হাইওয়ে 419, ওকে। এসএইচ অর্থাৎ হচ্ছে স্ট্রিট হাইওয়ে অর্থাৎ রাজ্য সড়ক, আর এনএইচ অর্থাৎ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ জাতীয় সড়ক। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, দর্শনীয় স্থান, পুরুলিয়াতে দর্শনীয় স্থান কী কী রয়েছে? এই যে ভিডিওটা তোমাদের জন্য আমি তৈরি করছি, মানে ডিস্ট্রিক্টের একদম খুঁটিনাটি সমস্ত কিছু, তো এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ঠিক যতটা প্রয়োজন ঠিক তার থেকেও কিন্তু বেশি প্রয়োজন তোমার নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে জানার জন্য, ঠিক আছে? তো দর্শনীয় স্থান দেখো, অযোধ্যা পাহাড়, তোমরা জানো পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাঞ্চকোট রাজবাড়ি গুরুত্বপূর্ণ, পাঞ্চেত জলধারা গুরুত্বপূর্ণ, সাহেব বাঁধ, নেতাজি সুভাষ উদ্যান, এগুলো কিন্তু সমস্তটা কিন্তু সবগুলো কিন্তু দর্শনীয় স্থান, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টে যদি তোমরা কেউ গিয়ে থাকো তাহলে কিন্তু এই সমস্ত জায়গাগুলো যেতে ভুলো না, ঠিক আছে? এবার দেখো গ্রাম পঞ্চায়েতের সংখ্যা, দেখো পুরুলিয়া ডিস্ট্রিক্টে 170টা গ্রাম পঞ্চায়েত রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে, যেখানে পঞ্চায়েত সমিতির সংখ্যা হচ্ছে 20 এবং জেলা পরিষদের সংখ্যা দেখো 1, বিধানসভার সংখ্যা হচ্ছে 9। আমি দেখো বিধানসভা, সমস্ত বিধানসভার নাম লেখা অসম্ভব, সেই জন্য কিন্তু জাস্ট 9টা লিখে রেখেছি বিধানসভা। লোকসভার সংখ্যা হচ্ছে 1টি পুরুলিয়া ডিস্ট্রিক্টে। এরপর কী ইনফরমেশান আছে দেখব, এরপরের ইনফরমেশান দেখো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ওকে, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঠিক কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ। পুরুলিয়া ডিস্ট্রিক্টে দেখো রয়েছে সিধু কানু বিরসা, 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে সিধু কানু এবং বিরসা নামে 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ডেটে যে ডেটটা ভিডিও বানানো হচ্ছে অর্থাৎ 1 নভেম্বর, আমি আজকে যে ডেটটা ভিডিও বানাচ্ছি 1 নভেম্বর 2020, এখনও পর্যন্ত আমরা WB ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বর্তমান জেলা শাসকের নাম পেয়েছি, শ্রী রাহুল মজুমদার, ওকে। শ্রী রাহুল মজুমদার হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বর্তমান জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা DM, ওকে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দেখো কে রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের, শ্রী এস সেলাভামগ্রুম কিন্তু রয়েছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা SP, পুরুলিয়া ডিস্ট্রিক্টের SP রয়েছেন শ্রী এস সেলাভামগ্রুম, ইনি কিন্তু রয়েছেন SP। তো টোটাল এতগুলো ইনফরমেশান একটা ডিস্ট্রিক্ট সম্পর্কে, এতগুলো ইনফরমেশান তোমাদেরকে বলে দিই, এই ইনফরমেশানগুলো কিন্তু আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে, এবং কিছু ইনফরমেশান আমরা উইকিপিডিয়া থেকে নিয়ে সংগ্রহ করেছি, জাস্ট তোমাদেরকে পুরো ইনফরমেশান বাংলাতে প্রোভাইড করার জন্য, কারণ এরকম কোনো ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত আমাদের বাংলাতে নেই যেখানে একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লিয়ারলি ভিডিওগুলো রয়েছে, ওকে। তো তোমাদের ইন্টারভিউতে সহায়তা এবং তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে কিন্তু চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারো, এবং তোমরা যদি কোনো রাজ্য সরকারের কোনো পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোকে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে।